আসসালামু আলাইকুম। দেশে চলছে বৃষ্টিবলয় 2-3। আজ রাতে দেশে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। দেশ জুড়ে গত 2 দিন বৃষ্টিবলয় 2-3 প্রবল শক্তিশালী হওয়ার পর আজ নেপালের পাদদেশীয় এলাকায় নতুন করে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। মূলত এই স্থানের মেঘগুলো সুপারসেল সৃষ্টি করে। এই ডাউনস্ট্রিম সেলগুলো বাংলাদেশের বৃহৎ এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। স্যাটেলাইটে দেখতে পাচ্ছেন নেপালের দক্ষিণের মেঘটি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। এই মেঘ পরবর্তীতে আরও শক্তিশালী হওয়ার সকল পরিবেশ সেখানে বিদ্যমান রয়েছে। এই মেঘগুলো পরবর্তীতে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। এতে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল তথা খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ এবং পরবর্তীতে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অনেক এলাকা আক্রান্ত হতে পারে। আজ রাতেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে যথারীতি দেশের কিছু কিছু স্থান বৃষ্টিহীন থেকে যেতে পারে। সুতরাং যারা এখনও ঝড় বৃষ্টি পান নাই, তারা দয়া করে আজকে রাত পর্যন্ত অপেক্ষা করুন এবং সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।